নিলাম বিরতির পর। এবার একটু চোখ রাখছি আবহাওয়ার খবরে, কারণ আজকে দিনে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। রাজ্য থেকে শীত কি বিদায়ের পথে? আবহাওয়া দফতর কি বলছে জানবো। আমাদের প্রতিনিধি সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, আবহাওয়া দফতর ঠিক কি জানাচ্ছে, আবহাওয়ার পূর্বাভাস কি? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবার কিন্তু ধীরে ধীরে বিদায় চলছে শীত। আচ্ছা দেখো, আমরা যদি দেখেছি যে শীতের আগমনে সেটা কিন্তু দেরিতেই হয়েছিল। আবহাওয়াবিদরা যেটা জানিয়েছিলেন যে ডিসেম্বরের মাঝামাঝি সেই সময় থেকে শীত পড়বে, কিন্তু যেটা দেখা গেছে যে জানুয়ারির প্রথম দিকেই যাকে শীত পড়ার যে প্রবণতা সেটা আমরা পেয়েছি। কিন্তু একেবারে কিন্তু নিয়ম মেনে শীত চলে যাওয়ার যে সময়টা, অর্থাৎ ফেব্রুয়ারির যে একেবারে শুরুটা, সেই সময় মতো কিন্তু শীত ধীরে ধীরে ফিরে শুরু করছে। গতকালও কিন্তু আমরা দেখেছি তাপমাত্রা 15.5 ডিগ্রি ছিল, আজকে কিন্তু সেই তাপমাত্রা বেড়ে হয়েছে 16 ডিগ্রি। এভাবেই কিন্তু তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়বে এবং একটা সময় পরে কিন্তু শীত, অর্থাৎ ফেব্রুয়ারির আর কিছুদিনের মধ্যে কিন্তু শীত এ রাজ্য থেকে যে বিদায় নিচ্ছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছে আলিপুরা হয়ে। ধন্যবাদ সোমা। আসছি পরের খবরে। কড়া নিরাপত্তায় পাঞ্জাব এবং গোয়ায় বিধানসভা ভোটের ভোট গ্রহণ চলছে। 2019 সালে লোকসভা ভোট যদি ফাইনাল হয় তাহলে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন অবশ্যই সেমিফাইনাল। গোয়া এবং পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের সামনে। 2 রাজ্যেই এক দফায় সমস্ত আসনে ভোট হচ্ছে। পাঞ্জাবে 117টি আসনে লড়ছেন 1,145 জন প্রার্থী। অন্যদিকে গোয়ায় 40টি আসনে 250 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। গত 2 বার শিরোমণি অকালী দলের সঙ্গে জোট বেঁধে পাঞ্জাবে ক্ষমতায় বিজেপি। গোয়াতেও শাসনভার ধরে রেখেছে কেন্দ্রের শাসক দল, তাও 2 রাজ্যের মালাবদলে আত্মবিশ্বাসী কংগ্রেস। অন্যদিকে পাঞ্জাবে ভালো ফলের ব্যাপারে আশাবাদী আম আদমি পার্টিও। पीपल आर वेरी एंथुजियास्टिक, बहुत लोगों में जोश है वोट करने का, और वो भी एक अच्छी सरकार को उसका सर्टिफिकेट देने के लिए लोग बड़ी संख्या में बाहर आएंगे और लोग हमें कम से कम 2/3 देंगे। इस बार भारतीय जनता पार्टी मेन फोकल पॉइंट है, उसके अराउंड सब कुछ घूम रहा है। मैं दूसरे पार्टियों के बारे में नहीं बोलूंगा, लेकिन 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 मैं आपको स्पष्ट कहा है कि ये बार बीजेपी सेंट्रल फोकल है और दूसरी पार्टियां उसके अराउंड जो कुछ करना है वो कर रही है। वी विल गेट 2/3 मेजोरिटी। इफ एनीवन गेट्स 2/3 मेजोरिटी, व्हाट इज द रीजन व्हाई यू शुड थिंक ऑफ एन अलायंस?